সবসময় আমার ভালো কাজের সাথে সে থাকে, 100% আমার ব্যবসায়ীর সাথেও তার দোয়া, তার ভালোবাসা, তার আশীর্বাদ আছে। মা হলেই নারীদেরকে বলা হয় যে তা মা হয়ে গেছে, সেখানে হয়তো বা নায়িকার জায়গাটা থাকে না যদি আমি প্রফেশন বলি। তো সন্তান তো প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই আমি মনে করি, যেমন আমার প্রযোজনা সংস্থা থেকেও বলবো, বিজনেস থেকেও বলবো, এবং আমার সন্তান জয় সেটাও বলবো। তার মাঝে যে আমি আমার কাজের ব্যস্ততা নেই তা কিন্তু নয়, অবশ্যই একজন অপু বিশ্বাস মানুষের ভালোবাসার জায়গা থেকে এই যে আমি নারীদেরকে নিয়ে কাজ করতে চাই সেটা সামনে পৌঁছে দেওয়া। ভেরি সুন আমি দু তিনটে সিনেমা হয়তো সাইন করে ফেলবো, বাট সেটা অবশ্যই আমি আপনাদেরকে, আমি আমি সবসময় চাই। আমার এই বিনোদন সাংবাদিক ভাইরা বিগত 4 বছর আগে একদমই হারিয়ে গিয়েছিলেন, আমি ভুল না করে থাকলে। আমি বেশ কিছু সাংবাদিক ভাইদেরকে বলি যে আপনারা মগবাজারে কেন আড্ডা দেবেন, আপনারা দেবেন FDC-তে আড্ডা, আপনারা দেবেন আমাদের স্পটে আড্ডা। আর এক বন্ধু আরেক বন্ধুকে ফোন করে বলবে আমি তো এই স্পটে আছি, আর একজন আরেকজনকে বললে আমি তো এই স্পটে আছি। এটাই আপনাদের কনভারসেশন হওয়া উচিত, যেটা বিগত 4 বছর আগে অনেকটাই বিলুপ্ত হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আমি আশা রাখছি, গত 2 বছর আগে আমার একটি সিনেমা রিলিজ হয়েছিল শ্বশুরবে জিন্দাবাদ 2, সেটার মধ্য দিয়ে আমি মনে করব যে একদম সিনেমার জগৎটা কিন্তু খুব সুন্দরভাবে সামনে এগিয়ে যাচ্ছে। আগামীতে আমার বেশ কয়েকটা সিনেমা হচ্ছে, আপনারা আসবেন, আমন্ত্রণ জানানো হবে, এবং তখন আপনারা সেটার কভারেজ করবেন। দিদি আমার একটা প্রশ্ন, আপনার যে কোনো শুরুর জিনিসে জয়ের বাবা পাশে থাকবে বা পরামর্শ পান, প্রোডাকশন হাউস যখন লালসারি রিলিজ করলেন, ব্যবসায়িক জায়গা থেকেও আমি বলি সবসময় আমার ভালো কাজের সাথে সে থাকে, এবং সে খুব ভালো করে জানে যে অপু নিশ্চয়ই যেটা এটা পারবে, এবং তার ওই বিশ্বাসটা আমার প্রতি আছে 100%। আমার ব্যবসায়ীর সাথেও তার দোয়া, তার ভালোবাসা, তার আশীর্বাদ আছে। আপনারা দেখেছেন, হ্যাঁ আমি নারী সংরক্ষিত মহিলা আসন প্রত্যাশী, দোয়া করবেন। আমার নারী ভক্তদের, এবং এখন আমার এটা আফতাবনগর এরিয়ার মাঝে আছে, নারী ভক্ত না সর্বক্ষেত্রে আমার বিজনেসটা কিন্তু রিলেটেড বিজনেস, কফি শপ, পার্লার, এবং হচ্ছে গিয়ে কসমেটিক্স স্টোর। যেমন আমি বলতেই পারি, যেহেতু আমি চিত্রনায়িকা, এই কথাটা আমার জন্য খুবই সুন্দর, সেটা হচ্ছে অবশ্যই সামনে ভ্যালেন্টাইন, অর্থাৎ হচ্ছে ভালোবাসা দিবস। ভালোবাসা অবশ্যই সমস্ত জায়গা থেকে হয়, তবে আমরা খুব বেশি ফোকাস করি হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে। তো যেহেতু পাশে আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যান্ড ব্র্যাক ইউনিভার্সিটি, কারণ সাথে সাথে এখানে আফতাবনগরে অনেক ভালো ভালো সুন্দরী মেয়েরা, সুন্দর ছেলেরা আছেন, তারা যখন বনশ্রীতে পাশে আছেন, তো এখানে যখন কফি খেতে আসবে তাদেরকে ওয়েট করতে হবে, কেন পার্লারে তারা সার্ভিস দিচ্ছে, যখন সার্ভিসটা শেষ হবে তখন ডেফিনেটলি পরে মানে সামনে ভ্যালেন্টাইন উপলক্ষে তাদের হারলেন থেকে গিফট কিনতেই হবে, কারণ লাল লিপস্টিক তো দরকার। তো এটা আসলে রিলেটেড বিজনেস আমার, একই ফ্লোরের মাঝখানে। আমার যেটা বার্তা থাকবে, আমার স্টুডেন্ট বাজেট আছে, যেটা এখানে আসলে তারা ডিটেলটা জানতে পারবে।